দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ ময়মনসিংহের গৌরীপুরে শুরু হয়েছে। 8 জানুয়ারি শনিবার সকালে গৌরীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষাভবনে গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল গৌরীপুরে করোনা ভাইরাস বুস্টার ডোজ টিকাদান কর্মসূচি। এ উপলক্ষে নাজিমুদ্দিন আহমেদ এমপি বলেন, বুস্টার ডোজ যেটা বলি, বুস্টার ডোজও আজকে আমরা গ্রহণ করেছি। কালকে থেকে বয়স 60-এর উপর যাদের বয়স বা 65-এর উপর যারা বয়স তারা সবাই দিতে পারবে, এবং আজকে আমরা শুরু করছি এই বুস্টার ডোজ যেটা আমরা বলি, 3 নম্বর ডোজ যেটা, সেটা আমি দিয়েছি, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা অফিসার সাহেব দিয়েছেন, ইউনু সাহেব দিয়েছেন, আরও কর্মকর্তা যারা সবাই দিয়েছে, আমরা সবাই দিয়েছি। তাই আপনাদেরকে আহ্বান করি যাতে গরিবের সবাই স্কুল কলেজের ছেলে মেয়েরা যারা আছে 12 থেকে 18 সবাই ইঞ্জেকশন ভ্যাকসিনগুলো নিয়ে নেন, আর 60-এর উপরে যারা আছে সবাই আপনাদের বুস্টার ডোজ আপনারা নিয়ে নেন। নিরাপদ রোগমুক্ত এবং করোনা থেকে আমরা গরিবরবাসীকে আমরা মুক্ত রাখতে চাই, এটাই হলো শেখ হাসিনার পরিকল্পনা এবং আমাদেরও পরিকল্পনা। একত্রে আমরা করোনা মুক্ত, করোনার চ্যালেঞ্জ করে আমরা বেঁচে থাকতে চাই। বুস্টার ডোজ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, জি নিউজকে ধন্যবাদ। সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলায় আমরা করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। তৃতীয় ডোজ যেটিকে বলা হয়ে থাকে, সেই বুস্টার ডোজটি পর্যায়ক্রমে সকলকে মেসেজ প্রাপ্তি সাপেক্ষে সকলকেই আস্তে আস্তে দেওয়া হবে। আমরা আজকে বুস্টার ডোজ আমাদের মাননীয় এমপি স্যার সহ আমরা আজকে যারা এখানে রয়েছি, টিএচও মহোদয়, আমাদের উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসার, আমাদের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সকলেই আমরা আজকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে গৌরীপুর উপজেলার সকলকেই এই আগামীকাল থেকে এই বুস্টার ডোজ দেয়া শুরু হবে। বুস্টার ডোজ সম্পর্কে বিস্তারিত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রবিউল ইসলাম। আজকে এমপি স্যারের মাধ্যমে এই প্রথম ডোজের মাধ্যমে এই তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা কালকে থেকে যারা উদ্দিষ্ট জনগোষ্ঠী আছে সবাইকে এটা পর্যায়ক্রমে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হবে। আমি মনে করি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। প্রিভেনশন করতে হলে, এই করোনাকে যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে প্রতিটা লোককে, উদ্দিষ্ট লোককেই এই করোনার ভ্যাকসিনের আওতায় আসতে হবে। তো এমপি স্যার যেহেতু আছেন, উনি ভ্যাকসিনটা নিয়েছেন, ওনাকে দেখে যাতে সকলে অনুপ্রাণিত হয়, সবাই যেন টিকার আওতায় আসে, এটাই আমার একটা কামনা থাকলো। আর যারা তৃতীয় ডোজ পাবেন তারা দয়া করে মেসেজ পাওয়ার পরে চলে আসবেন, তাহলে আমরা দিব। একসাথে তো সবাইকে দিতে পারবো না, পর্যায়ক্রমে মেসেজের ভিত্তিতে সবাইকে দেওয়া হবে। আসুন আমরা সকলে মিলে গৌরীপুরকে তথা সারা বাংলাদেশকে তথা পৃথিবীকে, হ্যাঁ, করোনা মুক্ত রাখার জন্য সচেষ্ট থাকি। এটা আমরা সবাই যার যার দৃষ্টিকোণ থেকে, হ্যাঁ, আমরা চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।